অসমত হয়তো এনেকা বহুতো ঠাই আছে যত নেকি ভোলাবং উৎসব পালন করা হয়। তারে ভিতরত আমার অন্যতম হল আকাশী গঙ্গা শিবধাম। শাওন মাহ আহিলে আমি যেন রব নোৱাৰো, কারণ আমার মনের ভিতরত মহাদেবর আস্থা। পোন প্রথমতে সকলকে হার হার মহাদেব, আর আপনাদের যদি মহাদেবর ভক্ত হয় তো নিশ্চয় কমেন্টত হার হার মহাদেব বলে লিখিবা। হে বাবা মহাদেব, আমি আহি আছো তোমার চরণত গাঞ্জল লাড্ডু খাবলৈ। হার হার মহাদেব। আজির ব্লগটো বহুত স্পেশাল হবলৈ গৈ আছে, আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাওক। আৰু ইমানখিনি যদি চাই লৈছা তো ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা চোৱা নাকি, তো প্ৰথমৰ পৰা আৰম্ভ কৰোঁ দিয়াৰ। আৰু আজি শাওনৰ আৰু এটা দেওবাৰ, তো আমি আজি গৈ আছোঁ আকাশী গংগা শিৱধামত। আৰু আমাৰ পৰা পাল্টন পৰা ৰেডি হৈ গ'ল, আৰু এইপিনে হাৰ হাৰ মহাদেৱ, হাৰ হাৰ মহাদেৱ, হাৰ হাৰ মহাদেৱ। ভাবিছিল মোর সকলের ইন্ট্রো ঘরতে দি দিও, কিন্তু বোলে কিছু কাপড় কিনবলে বাকি আছে, তো তার কারণে ইমার্জেন্সিকে আমি হাওড়াঘাট যাবল। আর আমি বর্তমান যদি লেভেলত আছো সেই দেখলে কোনোবাই কব যে ষোলো বছর তপস্যা করার পিছত এতিয়া গৈ আছে শিব বাবার মাথাত পানি ঢালি। কথা আছে নয় ছ চুহে খাকার আপ তুম লাগে হরিকার নাম লেনে। গোটেই বছরটো মাছ মাংস যি আছে সকলো খাই কেনা ঘরের পর ইমান ধুনিয়াকে ডেকোরেশন করে আইছে সকলে, একদমবারে মানে শিবর ভক্ত এতিয়া লাগি আছে। আর ইমান দিন মানে ছ চুহে খাকার আপ লাগে হরিকা নাম লেনে গেলে, আজি মানে যিমানখিনি মানে পাপ আছে আজি গোটেইখিনি একদমবারে মানে মাইনাস হয়ে যাব। মহাকালীর পর নতুন জীবন আরম্ভ হব। আর ওইদিন চিনি পাইছে সাগে, আর অল্প আপডেট মারি লো এই ফোন লগাই কেনা, মানে আজি পাপ মানে অকনো না থাকে আর সব ফিনিশ হয়ে যাবে। আর ইমান ধুনিয়া ধুনিয়া টি শার্ট দেখবো পাইছে, একদমবারে শিব পার্বতী আছে, এইপিনে ধরনের প্যান্ট আছে, এইপিনে মহাদেব আছে, মহাকাল আছে, ও ভাই সাহেব বহুত ধুনিয়া কালেকশন আছে। হে বাবা মহাদেব, আমি আহি আছো তোমার চরণত গাঞ্জল লাড্ডু খাবলৈ। হার হার মহাদেব। মহাদেব আমি কই আছো আর আমি পুরা কোনো আৰু এইপিনে আছে হাৰ হাৰ মহাদেৱ, আৰু এইপিনে আছে হাৰ হাৰ মহাদেৱ, এইপিনে আছে হাৰ হাৰ মহাদেৱ, পুৰা মানে সকলো হাৰ হাৰ মহাদেৱ। আমি হাওড়াঘাটৰ পৰা ওলাই গৈছো না মামু, হয় হয়, হাৰ হাৰ মহাদেৱ, হাৰ হাৰ মহাদেৱ। আৰু আপোনালোকে জানেনে ছোৱালীবিলাকে শিৱৰ মাথাত কিয় পানী ঢালে? ছোৱালীবিলাকে শিৱৰ মাথাত জল ঢালে মানে কি কয়, শিৱৰ নিচিনা পতি পাবলৈ। ছোৱালীসকলে যদি শিৱৰ মাথাত পানী ঢালে শিৱৰ নিচিনা পতি পাবলৈ, তো আমি কিয় ঢালি আছো? আমি ঢালি আছো পাৰ্বতীৰ নিচিনা ৱাইফ পাবলৈ। পাম বা নাপাম নাজানো, নাজানো। ছোৱালীকেইটাৰ উইচেজ যদি পূৰা হ'ব তেতিয়া আমাৰ উইচেজ পূৰা হ'বই লাগিব। ইউ উই ওৱান জাষ্টিচ। হাৰ হাৰ মহাদেৱ, হাৰ হাৰ মহাদেৱ, বল বম বল বম, হাৰ মহাদেৱ, হাৰ মহাদেৱ। তো আৰু এনেকৈ চিঞৰি চিঞৰি কেতিয়া আকাশী গংগা আহি পালোঁ গমেই নাপালোঁ। তো ঘৰৰ পৰা বেছি দূৰত নহয়, মিনিমাম 20 কিলোমিটাৰমান হৈ যাব। তো আহি পালোঁ ফাইনেলি, আপোনালোকে এইখন গেট দেখিব পাইছে। আর মই কিন্তু এটা কথা বুঝি নাপাও ভাই, সরুর পর সরু একটা প্রোগ্রাম হলেও এই গেটত পয়সা লয় ভাই, কি আর দেয়ার এনেকা এন্ট্রি ফিস যে কেন সোমাবল হয়েছে, আর উপায় নেই। জোয়ার জোয়ার ভিতর লাগিব নাকি এটু? তো আর আমি এন্ট্রি ফিস দিব লাগিব, তার ভিতর গল্প সাজিব। তো আর পুরা ডেটা লইছি দেখা দিও। মই কৈছোঁ নহয় সৰুৰ পৰা সৰু প্ৰগ্ৰাম এটা হ'লেও এই গেটত এণ্ট্ৰি ফিজ দিব লাগে। আৰু এইপিনে এটাৰ এণ্ট্ৰি ফিজ শুনি ধুতিয়ে খুলি গ'ল মাকা। আৰু চাৰিওপিনে যিহে বক্সৰ চাউণ্ড মা কচন একদম কাণ চান কলা হৈ যায়, নিজৰটো বক্স আনাই নাই, তো নাই তো এই লোকৰ বক্সৰ লগতে ডান্স কৰোঁ। আৰু ডাঙৰ কথা হ'ল আমি যিহেতু 12টাৰ পিছত মহাদেৱক গা ধুৱাম, তো এতিয়ালৈকেতো টাইমটো হোৱা নাই, অলপমান বাকী আছে, তো অলপমান পাপ কৰিলোঁ, পাপ যাতে 12টাৰ পিছত যিহেতু পানী ঢালিম, তো তাৰ আগতে অলপমান পাপ কৰিলোঁ, অলপ পাপটো কম আছে, পাপটো অলপ বেছি কৰিলোঁ, অলপটো কৰিলোঁ, তেতিয়া মানে কলহৰ মুখটো পূৰা ভৰ্তি হ'ব আৰু। আৰু এইপিনে আছে মামুসকল। আৰু আপোনালোকে যদি খোজকাঢ়োতে খোজকাঢ়োতে ভোক লাগি গৈছে, তো আপোনালোকে এইখিনি থাকক, আপোনালোকে কি খাবলৈ বিচাৰে, মিষ্টান্ন, পায়স, পনীৰ, পানীৰ বটল, খিচিৰি, অ ভাই চাপ মই কৈছোঁ নহয় ঘৰতো এনেকৈ নাপাব। আপোনালোকৰ যদি ভোক লাগে ঘৰৰ পৰা ডাইৰেক্ট ইয়াত আহক, খিচিৰি পাব, মিষ্টান্ন পাব, এনেকৈ ৰুটি
পুরি পাবো আপনারা লাগে কি সব পাবো আহং বল 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 মজা লাগছে না পুরো মজা লাগছে না বহুত টেস্টি পানি দিয়ে ফ্রি খেলে সব বস্তু ভালো লাগে আরু এই পিছনে আছে মহাপ্রসাদ ফ্রি ফ্রি দি আছে তোকে খাও ভাই আর এখানে হল আমার শ্রী শ্রী আকাশী গঙ্গা ধামর মেইন গেট খন। তো এই দিনে আমি সোমাই গে আছো আর সোমার লগে লগে একটা দৃশ্য দেখি একটা জায়গা দেখি মূর পুরনি কথা একটা মনত পড়েছে মানে কম নে গাইজ মানে আপনার একটা কথা একটা বস্তু দেখাই আছো এই দুখর জায়গা আজির পর তিন বছর আগত লাড্ডু খাইছিল লাড্ডু আর গোটাই রাস্তা মাছ ধরে ধরে গেছি শুকান রাস্তা আর এখানে হল পবিত্র গঙ্গা আর যত নাকি কি মানুষ গা পা ধুই আছে আপনার দেখিও পাইছে আর গা পা ধোয়ার পিছত আমার শিবর শিলাত পানি ঢালিব সকলে আর আজি রাতে ঠিক 12টার পিছত শিব বাবার মাথাত জল পানি ঢালিম আর এইগুলি দেখা পাইছে আপনাদের সেইখিনিতে সকলে গা ধুব আর কিছু মানে এতিয়া মানে জল পানি ঢালি আছে গা ধুই আছে তারপর পানি ঢালি আছে আর একচুয়ালি সোমবারে ঢালিব লাগে ন এতিয়ালৈকে তো সানডে হয়ে আছে তো রাতে 12টার পিছতে যেতিয়া সোমবার হব তেতিয়া ঢালিব লাগে ন তো অল্প ধরক রাতে 12টার পিছত আমি ঢালিম তো তার আগত অল্পমান দর্শন করে আহ তো আর যদি আপনাদের ভোলে বাবত আইছে তো নিশ্চয় গাঞ্জা খাইছে গাঞ্জার লাড্ডু খাবো মই দুই তিন বছর আগত খাইছিল মিছা কথা কইলে আপনার গাঞ্জার লাড্ডু খাইছিল কিন্তু খাই কেনা যেটা পরিস্থিতি হয়েছিল সেটা আজিলকে মনত আছে এইখিনিতে আপনাদের যিমানখিনি মানুষ দেখা পাই আছে অল্প পিছত আরো বেশি হবো তো এটা বহু দূরের পর মানুষ আহ বাকি আছে আর আমার ওসর যেহেতু মহামৃত্যুঞ্জয় মন্দির তারপর রেং বেং আছে বহু ডর ডর জায়গা আছে আর আমি বর্তমান আমার আকাশী গঙ্গার ঘরের বেশি দূরত এইখিনিতে আইসু আর দেখা আছে কুসুম রাতে 12টা আমার কেন গা ধুব এটা পানি তো ইমান ঠান্ডা নতুন চশমা এজোর লইছো এজোর নয় এটা লইছো কেন লাগছে কমেন্ট করব কিন্তু সব কুলা কুলা দেখা পাই আছে ভাই সব কুলা দেখা পাই আছে আর আর মহাদেব আর আর মহাদেব চশমাটো কিনা নাই এনে চোখ মারিবলৈ লৈছো আৰু দিদি মিতিয়া চোখ মারিবলৈ দাদা আপনার চশমাটো কাম হয়ে গেল লই লোক আমি আইছিল ঘরের পর 8টা বাজাত আর এটা বর্তমান বাজি আছে 10টা মা কসম বহি একদম বোরিং হয়ে গেছো কি করিম কি না এনেকা লাগি আছে ফ্রিজে পানি দিয়ে পানি খাই আছো খিচড়ি খাই আছো প্রসাদ খাই আছো মানে কি করিম নিজে বাজি পানে আর এইখিনিতে আপনার পর একটা কথা জানি বিচারিছো যদিহে মানে শিবর খিলাত পানি ঢালা হয় বা শিবর ঘরত আহি শিবৰ মেইন প্ৰসাদ যোনটো আপোনালোকে হয়তো সকলোৱে জানে গাঞ্জাৰ লাড্ডু বা গাঞ্জা সেইটো খাই কেনে পূজা কৰিব লাগে নেকি ভাই মই নাজানো আপোনালোকে জানে যদি কমেণ্ট কৰক তো আৰু কিছুমানে কয় যদি শিৱৰ ঘৰত আহি আৰু শিৱক যদি এইটো নাখাই কেনে পানী নিদিয়ে বোলে নহয় বোলে তো সেইকাৰণে মজবুৰা পুৰে খাব লগা হৈছে তো জাষ্ট গাঞ্জাৰ লাড্ডু খাই কেনে কেতিয়া 12টা বাজি গ'ল গমেই নাপালোঁ ফাইনেলি এনেকৈ সময় পাৰ হৈ হৈ এতিয়া বাজি আছে 11টা কাবা ধুম আৰামছে অলপ মাথাটো যেন ঘূৰাই ঘূৰাই যেন লাগি আছে মাথা ঘূৰাই আছে নে ইয়েছ বাবাৰ ভক্ত আমি বাবাৰ ভক্ত তো লাহে লাহে আমাৰ সময় আহি গৈছে এতিয়া গা পা ধুবলৈ আৰু আমি যিহেতু ঘৰৰ পৰা গা ধুই আহিছোঁ আৰু গোটেই দিনত আজি দুইবাৰমান গা ধুলোঁ আৰু ইয়াত আহি কিনা আকৌ এবাৰ গা ধুম আৰু গা ধুই কিনা আমাৰ শিৱৰ মাথাত পানী গালি বেকগ্ৰাউণ্ডত চাব পাৰে কিমান মানুহ আছে গা ধুবলৈ 12টা বাজি বাজি অৱস্থা হৈ আছে আৰু আমি যিটো টাইমত আহিছিলোঁ ইয়াত তেতিয়া মানুহ মিনিমাম 40% মানুহ কম আছিলে আৰু এতিয়া ভাই মানুহ একদম মানে ট্ৰেফিক পুৰা জাম লাগি আছে আমি যাবলৈ ওলাইছোঁ এতিয়া ৰাস্তাই নাই এনেকুৱা হৈ আছে আমাৰ অৱস্থা চাওক এই গাড়ীৰ পিছপিনে যাব লগা হৈ আছে এতিয়া চাওক আৰু আমি আহি গৈছোঁ আকাশী গংগাৰ পৰা আৰু এতিয়া আছোঁ আমি বৰ্তমান আমাৰ গাঁৱৰ মন্দিৰত আমাৰ শিৱবাৰীত এই মানে চাব পাৰে আৰু এতিয়া সময় বাজি আছে 1টা বাজি আছে
আর পুরা মানে অবস্থা পুরো বেয়া হয়েছে আর যেহেতু ভাঙন লাড্ডু খোয়া নাই কিন্তু এই ধোঁয়া মানে কি কম আর ভাঙন লাড্ডু খোয়া নাই তথাপি ইমান বেশি নেশা লাগিয়েছে কি কম আর সবকিটা পিলপিলাই আছে এপিনে সবরে সকল আছে পুরা বহি আছে আর পুরা মানে কি কম মানে পুরা নেশা নেশা লাগিয়ে আছে ভাই খোয়া নাই তথাপিও নেশা লাগিয়ে আছে তো দেয়ার আজি এটা ঘর যাও ফোনে মানিম এন্ড ভিডিও কেন লাগিছে কমেন্ট করে জানাবো মানে কি কই আছো নিজেও নাজানো বাই বাই।